হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংরেজি ছোট 50টি বাক্য নিয়ে। এই 50টি বাক্য দ্বারা আমরা ইংরেজিতে কথা বলা শুরু করলে আমরা অত্যন্ত সহজভাবে ইংরেজিতে কথা বলতে পারবো, এবং অন্য সাথে আমরা যে শর্ট ইংরেজি কনভেনশনগুলো ব্যবহার করে থাকি তা হয়তো আমরা এই 50টি বাক্যর মাধ্যমে পেয়ে যাব। তো ভিউয়ার্স, আমরা আসলে অনেকে বলি ইংরেজি আমরা কম সময় শিখব। হ্যাঁ, আমরা কম সময় শিখতে পারি ইংরেজি, যদি আপনার মনের ইচ্ছা থাকে, যদি আপনার মনে সাহস থাকে, যদি আপনার একজন সফল হতে চান, তাহলে অবশ্যই আপনিও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আপনার মনের ইচ্ছাটাই বড়। আপনি শিখতে চান, আপনার শেখানোর জন্য আপনাদেরকে প্রস্তুত, আমরা পথ দেখিয়ে দিয়েছি, আপনি শুধু পথটা দিয়ে হাঁটুন, দেখবেন আপনি নিজে সাফল্যের শিখরে পৌঁছে যাবেন। তো ভিউয়ার্স, আমরা আপনাদের একটা কথা বলি যে ভিডিওটি দেখা শেষ হলে আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কারো নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ করে, আনন্দ দেয়। তো ভিউয়ার্স, আর আপনাদের একটি চ্যানেল সাবস্ক্রাইব মানে আমাদের একজন সম্মানিত গ্রাহক বাড়ে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাদের কাছে আমাদের এই রিকোয়েস্ট করি থাকে, যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস এবং লাইক করতে ভুল করবেন না। তবে চলুন না যাই আজকের আমাদের জন্য কালেকশনের বিষয়ের দিকে নজর দিতে। ডু নট ইউজ ইল ওয়ার্ড টু এনি ওয়ান, ডু নট ইউজ ইল ওয়ার্ড টু এনি ওয়ান, কাউকে মন্দ বাক্য বলো না। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। এত অধৈর্য হয়েও না, ডোন্ট বি সো ইম্প্যাটেন্ট, এত অধৈর্য হয়েও না, ডোন্ট বি সো ইম্প্যাটেন্ট, ডোন্ট বি সো ইম্প্যাটেন্ট, এত অধৈর্য হয়েও না। শোনা কথা বিশ্বাস করো না, ডোন্ট বিলিভ ইন হেয়ারসে, ডোন্ট বিলিভ ইন হেয়ারসে, শোনা কথা বিশ্বাস করো না। শোনা কথা বিশ্বাস করিও না, এই বাক্যটির আরেকটা ওয়ার্ড হবে ডোন্ট গিভ এ ইট এ মিস, ডোন্ট গিভ ইট এ মিস, হতাশ হবেন না, এটা হবে ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ, অর্থ হল হতাশ হবেন না। সংকোচ করবে না, সংকোচ করবে না, ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট, অর্থ হল সংকোচ করবে না। মাথা গরম করবে না, ডোন্ট লস ইওর টেম্পার, ডোন্ট লস ইওর টেম্পার, মাথা গরম করবে না। মাত্রই তিনটা পার হয়ে গেল, ইট ইজ জাস্ট গান থ্রি ও ক্লক, ইট ইজ জাস্ট গান থ্রি ও ক্লক, তিনটা বাজে পাঁচ মিনিট, ইট ইজ ফাইভ পাস্ট থ্রি, ইট ইজ ফাইভ পাস্ট থ্রি, তিনটা বেজে পাঁচ মিনিট। প্রায় দশটা বাজে, প্রায় দশটা বাজে, ইট ইজ অ্যাবাউট টেন ও ক্লোক, ইট ইজ অ্যাবাউট টেন ও ক্লোক, আমি শুক্রবার বিমানে বাড়ি যাচ্ছি, আই অ্যাম ফ্লাইং হোম অন ফ্রাইডে, আই অ্যাম ফ্লাইং হোম অন ফ্রাইডে, আমি শুক্রবার বিমানে বাড়ি যাচ্ছি। আমি মাসের সাত তারিখে জন্মগ্রহণ করেছি, আই ওয়াজ বর্ন অন দ্য সেভেন্থ অফ দ্য মান্থ, আই ওয়াজ বর্ন অন দ্য সেভেন্থ অফ দ্য মান্থ, মিথ্যাবাদী লোক আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক লায়ার অ্যাট অল, আই ডোন্ট লাইক লায়ার অ্যাট অল, আপনি সঠিক সময় জানেন, হ্যাভ ইউ গট দ্য রাইট টাইম, হ্যাভ ইউ গট দ্য রাইট টাইম, কিভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, কিভাবে সাহায্য করতে পারি।
আপনি কি সময়টা জানেন? ডু ইউ হ্যাভ দ্য টাইম? ডু ইউ হ্যাভ দ্য টাইম? 12টা বাজে যাওয়ার সময়। চেক আউট ইজ অ্যাট 12 PM। চেক আউট ইজ অ্যাট 12 PM, 12টা বাজে যাওয়ার সময়। আর কোনো সময় নাই। এফ হিউ ন্যানো সেকেন্ড আর লিফটস। এফ হিউ ন্যানো সেকেন্ডস আর লিফট, আর কোনো সময় নাই। টাকাটি পরিশোধ করতে হবে। দ্য মানি হ্যাজ টু বি পেইড। দ্য মানি হ্যাজ টু বি পেইড, টাকাটি পরিশোধ করতে হবে। খরচ করার মতো কিছুই নাই। দেয়ার্স নাথিং আই ক্যান স্পেন্ড। দেয়ার্স নাথিং আই ক্যান স্পেন্ড, তুমি বরং ব্যাংকে নাও। তুমি বরং ব্যাংকে নাও। ইউ হ্যাড বেটার গট এ লোন ফ্রম ব্যাংক। ইউ হ্যাড বেটার গেট এ লোন ফ্রম ব্যাংক। আমাকে কিছু টাকা দিবেন। প্লিজ গিভ মি সাম মানি। প্লিজ গিভ মি সাম মানি। আমি কি তোমায় বন্ধু হতে পারি? ক্যান আই বি ইউ ফ্রেন্ড? ক্যান আই বি ইউ ফ্রেন্ড, আমি কি তোমার বন্ধু হতে পারি? আমি কি তোমার বই পেতে পারি? ক্যান আই হ্যাভ ইওর বুক? ক্যান আই হ্যাভ ইওর বুক, আমি কি তোমার বই পেতে পারি? আমি কি তোমার বন্ধু হতে পারি? ক্যান আই বি ইওর ফ্রেন্ড? ক্যান আই বি ইওর ফ্রেন্ড, আমি কি তোমার বই পেতে পারি? ক্যান আই হ্যাভ ইওর বুক? ক্যান আই হ্যাভ ইওর বুক? তুমি কতক্ষণ ধরে অপেক্ষায় আছো? হাউ লং আর ইউ ওয়েটিং? হাউ লং আর ইউ ওয়েটিং, আমি তোমায় মুগ্ধ হলাম। আই অ্যাম ইমপ্রেস টু সি ইউ। আই অ্যাম ইমপ্রেস টু সি ইউ, আমার সামান্য কিছু উৎসর্গ করার আছে। আই হ্যাভ সামথিং এলস টু স্যাক্রিফাইস। আই হ্যাভ সামথিং এলস টু স্যাক্রিফাইস, তোমাকে আমার কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু টেল ইউ। আই হ্যাভ সামথিং টু টেল ইউ, তোমাকে আমার কিছু বলার আছে। তোমাকে যেন কোথায় দেখেছিলাম। ইট লুকস লাইক আই শো ইউ সামহোয়ার। ইট লুকস লাইক আই শো ইউ সামহোয়ার, চলো এক কাপ চা খাই। লেটস হ্যাভ এ কাপ অফ টি। লেটস হ্যাভ এ কাপ অফ টি, আমি কি তোমার সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ? মে আই হেল্প ইউ, চলো একটা বিরতি নিই। লেটস টেক এ ব্রেক। লেটস টেক এ ব্রেক, চলো একটা বিরতি নিই। আমি আপনার নাম জানতে পারি? মে আই নো ইওর নেম প্লিজ? মে আই নো ইওর নেম প্লিজ, আমি আপনার নাম জানতে পারি? আর একটু থামুন না। প্লিজ স্টে এ লিটিল মোর। প্লিজ স্টে এ লিটিল মোর, আর একটু থামুন। ভয়ের কোনো কারণ নাই। দেয়ার ইজ নাথিং টু ফেয়ার। দেয়ার ইজ নাথিং টু ফেয়ার, ভয়ের কোনো কারণ। তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি ভাবছো? মেয়েটি যেমন সুন্দরী
তেমনই বুদ্ধিমতী। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। মেয়েটি যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী। অনেক ধন্যবাদ, থ্যাংকস সো মাচ, থ্যাংকস সো মাচ, অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ইংলিশের অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ বাক্য জেনে নিতে পারছেন, যেগুলো হয়তো আপনাদের কথা বলার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। তো ভিউয়ার্স, আপনাদের একটা লাইক এবং কমেন্টস এই ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে আরও নতুনভাবে উৎসাহিত করে, আমাদেরকে আনন্দিত করে। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলবাউনটি বাজিয়ে নেবেন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন, খোদা হাফেজ।